তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি গাইস সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে অনেক মজার কিছু খাবার শেয়ার করব। বলেন কি? হ্যাঁ, আর তার সাথে সাথে ডিসকাউন্টের জন্য তো এই জিনিসটা আছেই, তবে এটা খাবারের পরে। তো চলেন আর বগর বগর না করে খাওয়া শুরু করি। খাওয়ার পরে কোনো কথা আছে? তো আমরা এই মজার মজার জিনিসগুলো খাইতে চলে আসছিলাম মিরপুর একে লাভ রোডের টপডো নামের একটা রেস্টুরেন্টে, যেখানে এইগুলোর মতোই মজার মজার আরো 20টা আইটেম ছিল। মানে কি কইয়াম। তো আমরা এই সবগুলো থেকে বেছে বেছে 4টা আইটেম অর্ডার করি। একটা ছিল হাফ এন হাফ, যেটা ছিল 160 টাকা। এর সাথে অর্ডার করেছিলাম বারবিকিউ ডোনার, যেটা দাম ছিল 180 টাকা। একটা কার বেসাডা, এটাও 180 টাকা পয়সা কি গাছের গোটা। আর একটা ক্লাসিক হটডগ, এটার দাম ছিল 120 টাকা। অন্যগুলোর তুলনায় এটার দাম একটু হলেও কম। এগুলো অর্ডার করার পর আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করে আর ভরপুর ছবি তুললে, যেগুলো অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখছেন। আমি দেখছি স্যার। এদিকে ততক্ষণে দেখি খাবারগুলো অলরেডি দিয়ে দিছে, তো আমরা গিয়ে বসলাম। ও ভালো কথা, এখানকার চেয়ারগুলো বেশ ইউনিক, বাট এখানে উইটা বসতে কষ্ট লাগে ভাই, আমি খুবই হতাশ। যাই হোক, এই হলো খাবারগুলো, দেখি সব সিরিয়াল মতো সাজাই দিছে। তো আমরা এবার এক এক করে সবগুলো ট্রাই করবো। তো প্রথমে আমরা ট্রাই করছিলাম হাফ এন্ড হাফ, এটা আমি প্রথমে ট্রাই করছিলাম কজ এটা অনেক চিজি থাকে একদম, এন্ড এটার লুকটা অনেক জোস লাগতেছে দেখতে। তো এবার এটাকে খাওয়ার পালা। প্রথম একটা কামড় নিলাম, এটাতে মনে হয় তেমন একটা চিজ প্যাচে নাই, বাট সেকেন্ড কামড়টা নেওয়ার পরে ভাই মুখের মধ্যে একদম চিজ ব্লাস্ট হয়ে গেছে, একদম দেখেন কত পরিমাণে লম্বা হচ্ছে। এটা খাইতে যতটুকু টেস্ট পাইছি তার থেকে বেশিটা হইলো গিয়ে এনজয় করছি। ওর মনে এই ছিল ওভারঅল টেস্টে এটাকে 10-এর মধ্যে 8 দেওয়া যাইতে পারে। এন্ড এরপর ট্রাই করছিলাম কার বেসাডা, এটার টেস্টটা আগেরটার থেকে একটু বেটার, কজ এটার মধ্যে অনেক রকমের উপকরণ দেওয়া থাকে, তার মধ্যে মেয়োনিজ অন্যতম, তাছাড়া সসেস চিজ ভেজিটেবলস তো আছেই, সব মিলে খাইতে অনেক জোস লাগে। এটা ওভারঅল এটাকে 10-এর মধ্যে 9.8 দেওয়া যেতে পারে। এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ওকে, এবার আমরা ট্রাই করছিলাম বারবিকিউ ডোনার, যেটা আমার কাছে খাওয়ার পরে মনে হয়েছে কিছুটা এয়ারবেন শর্মার মতো, লাইক উপরে রুটির মতো একটা লেয়ার এন্ড তার ভেতরে অনেক টাইপস এর আইটেম, সব মিলে এটা খাইতে ভালোই লাগে। সব মিলে এটাকে 10-এর 9 দেওয়া যেতে পারে। আমার কাছে কার বেসাডা আর বারবিকিউ ডোনার এই দুইটাই সব থেকে বেশি ভালো লাগছে। এরপর কি কর? এরপর আমরা খাইছিলাম ক্লাসিক হটডগ, যেটা নরমালি অ্যাজ ইউজুয়াল একটা ফুল সসেস তার সাথে একটা ব্রেডের কম্বিনেশন তৈরি আর এক্সট্রা কিছু সস থাকে। আমার পার্সোনালি সসেস বাদ দিয়ে ব্রেডের পোর্শনটা তেমন একটা ভালো লাগে না, বাট অনেকেরই ভালো লাগতে পারে, কজ মেইনলি টপডগ বা হটডগ এরকমই হয়। যাই হোক, আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন, সবগুলো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে। এইবার হলো গিয়ে বিল দেওয়ার পালা, কিন্তু পাশে একটা লাকি ড্র আছে, এটা ঘোরায় যত পার্সেন্টের উপরে পড়বে তত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পাবো। এটার মধ্যে অনেক রকম ডিসকাউন্ট আছে এবং ডিসকাউন্ট ছাড়াও আছে, দেখা যাক আমার লাকে কি পরে। নেন দিলাম ধাক্কা, দেখা যাক কি হয়। তো আমি পাইছিলাম 10% ডিসকাউন্ট, ভালোই অনেকগুলো টাকা বেঁচে গেছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আপাতত ভিডিওতে ঠাহা আমার পেজটাকে ফলো করে দেন। গেলাম গেলাম।